তো বন্ধু, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে বিষ ঘোরা ইঞ্জিনের প্রিমিয়াম টাইমিং করতে হয়। তো শুরু করি। তো প্রথমে আমরা এই গোভেন্ডারটি সেটিং করে নেব। তো গোভেন্ডারে 6টি বল আছে, 6টি বল দিয়ে নেব। তারপর এই কাভারটি দেব, তারপর এই রিলিজ বেয়ারিংটি বসিয়ে নিব, তারপর আমরা এই গোভেন্ডারটি ফিটিংয়ে যাব। তো প্রথমে এই ওয়েটটির সাথে লাগাবো। তো ওয়েটটিতে 1টি 0 আর গোভেন্ডারে 2টি 0, সেই 2টি 0 মাঝখান দিয়ে 1টি 0 ঢুকবে। তারপর এই ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্র্যাঙ্কশ্যাফ্টে 1টি 1 আর গোভেন্ডারে 2টি 1, সে দুটোর মাঝখানে ঢুকবে। ও তারপর আমরা গোভেন্ডার প্রিমিয়াম ও ক্র্যাঙ্কশ্যাফ্ট প্রিমিয়াম লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন গোভেন্ডার প্রিমিয়ামে 2টি 2 আর ক্র্যাঙ্কশ্যাফ্ট প্রিমিয়ামে 1টি 2, সে দুটোর টুর মাঝখান দিয়ে 1টি 2 ঢুকবে। তারপর আমরা এই ওই হ্যান্ডেল প্রিমিয়াম ও ব্যালেন্সার সেটিং করব। তো হ্যান্ডেল প্রিমিয়ামে 2টি 0 আর ওয়েটে মানে ব্যালেন্সারে 1টি 0। তো এই 2টি 0 মাঝখান দিয়ে 1টি 0 ঢুকবে। তারপর আমরা দেখব গভর্নর প্রিমিয়াম ও হ্যান্ডেল প্রিমিয়াম। তো হ্যান্ডেল প্রিমিয়ামে 1টি 3 ও গভর্নর প্রিমিয়ামে 2টি 3, সে 2টি 3 মাঝখান দিয়ে 1টি 3 ঢুকবে। তো আমাদের সেটিং করা শেষ। তো আমরা এখন চেক দিব। সবগুলো সেটিং করার পর ভালো চেক করে নেবেন যে সব একরকমভাবে সেটিং করা হয়েছে কি না, না হলে কিন্তু ভাইব্রেশন হবে, আর ভাইব্রেশন হলে ইঞ্জিন চলবে না। 100% একরকম করে লাগাতে হবে। তো আমার যে দেখতে পাচ্ছেন সব ওকে। তো তারপর আমরা সাইড কভারটি লাগাবো, তার জন্য গ্যাসকেটটি লাগিয়ে নিলাম। তো সাইড কভারটি লাগাবো। সাইড কভারটি বসানোর পর আপনারা যা করবেন, কোনো রকম বাড়ি বা কিছু দিয়ে টোকা দিবেন না, সঠিকভাবে হাত দিয়ে বসাবেন। কারণ সঠিকভাবে না বসলে, নাইট লাগালে এই সাইড কভারটি ভেঙে যেতে পারে। তাই সঠিকভাবে বসিয়ে তারপর নাট লাগিয়ে টাইট দিবেন। তারপর সাইড কভারের 9টি নাট আছে, সেই 9টি নাট লাগিয়ে সবটি একইভাবে টাইট দিয়ে চাপিয়ে তারপর ফুল টাইট দিবেন। তো কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি আমার নাম্বার দেওয়া আছে, তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।